আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে দেখি পদ্ম যুক্ত হতে পেরেছেন এবারে। দেখি পদ্ম কি বলেন, আমরা শোনার চেষ্টা করি। পদ্ম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি যুক্ত হতে পেরেছেন আপু? হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আর জি আমি মানে হিন্দু পরিবারে আমার জন্ম, আমার হুম হিন্দু হুম ধর্ম নিয়ে কিছু কথা বলার ছিল। জি নিশ্চয়ই। কথা হচ্ছে যে ছোটবেলা থেকে অনেক মুসলমান বন্ধু বান্ধব আমাদের মানে দিনের দাওয়াত দিত, বলতো যে মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। এগুলো তো মানে শুনেছি, এখন আর ওগুলো পাত্তা দিই না। কিন্তু ইদানিং হিন্দুরাও মানে এতটা মৌলবাদী হয়ে গেছে, যেরকম মেয়ের স্কুলে যাই, মেয়েদের নিয়ে যখন যাই, কিছু কিছু হিন্দুরা আছে কাঠের মালা গলায় দিয়ে থাকে তারা, এবং মানে বলে কিভাবে আপনারা কি ধর্ম কিভাবে পালন করেন, একাদশী করেন কিনা, এই ব্রত করেন কিনা, ওই ব্রত করেন কিনা। তো অ্যাকচুয়ালি আমরা অতটা মানে হিন্দু পরিবারে জন্ম হলেও ওইভাবে ধর্ম পালন আমাদের কোনো সময় করা হয়নি। আর আমার বাবা একজন শিক্ষক, মুক্ত মনাই আমরা মানে ওরকম ভাবে কোনো কিছু করা হয়নি। কিন্তু ইদানিং মানে হিন্দু বৌদিরা খুব প্রেশারাইজ করে, একাদশী কেন করেন না, এটা কেন করেন না, ওটা কেন করেন না, এগুলো করতে হয়। তা আমি বলি কি যে দেখেন করি না, ইদানিং তো বলিও না যে করি, হ্যাঁ হ্যাঁ করি করি বলি, আবার দেখা যায় যে মানে এসব বিষয়ে খুবই মানে বিব্রতকর অবস্থা তৈরি করে, বুঝছেন মানে পরিস্থিতিটা এরকম হয়ে গেছে। আমি আন্দাজ করতে পারছি, আন্দাজ করতে পারছি অবস্থাটা। আর তারপর বলেন। হ্যাঁ মানে হিন্দুরাই মানে হিন্দুদের পিছে লাগে যে এই করেন না কেন, ওই করেন না কেন। আরে বাবা, তোমরা করবা তোমরা করো, তোমাদের কে বাধা দিচ্ছে? কিন্তু যারা করে না তাদেরকে তো প্রেশারাইজ করার কোনো প্রয়োজন নাই। আছে তারপরে আরেকটা বিষয়, এর আগে এক দিদি মানে অ্যাড হয়ে বলছিল যে হিন্দু পুরোহিতদের কথা। তো আমার শ্বশুর মারা গেছেন, গেলে আমাদের বাড়ি থেকে প্রায় 60-70 হাজার টাকার জিনিসপত্র ওনাদের মানে পুরোহিতদের দান করা হয়েছে। করার পরে একদিন আরেকটা পূজা উপলক্ষে আসছে, এসে বলতেছে যে আমরা কেন ভূমি দান করলাম না, বলতেছে অমুক এত সম্পত্তি রেখে গেল, তার ছেলেরা একটা একটু 1% ভূমি দান করতে পারলো না, মানে এটা আমাদের বলে খুব লজ্জা দিচ্ছে। তা ভূমি দান বলতে 1% ভূমি তো আর ওনাকে লিখে দেওয়া যাবে না, ওই বাবদ ওনাকে টাকা দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটার নাম ভূমিদান হলো কেন? মানে নাম তো ভূমিদান, ভূমিদান করতে হ্যাঁ হ্যাঁ, হবে, যে ভূমির বদলে। ভূমির বাবদ টাকা দিয়ে দিতে হবে ওনাকে, ভূমি দান হবে, ওই গরু দান করতে হয়, ভূমি দান করতে হয়, মানে পুরোহিতদের সবকিছু দান করতে হবে, বুঝছেন? এইভাবে আর কি প্রেশারাইজ। তো আর আমাদের ফ্যামিলিতে আমার হাজবেন্ড একটু মানে মুক্ত মনা, সে ওই সব ধর্ম টর্ম আর বিশেষ করে পুরোহিতদের তো সে চোখে দেখতে পারে না, ওই যে খালি দেও দেও করে ওই কারণে। আর আচ্ছা, আমার দেবর আবার খুব ধার্মিক, সে আবার মানে পুরোহিতদের দান করতে খুব ভালোবাসে, এই মন্দিরে মন্দিরে গিয়ে এটা দেয় সেটা দেয় এগুলো করে। তো আমার হাজবেন্ড বলে কি যে মানে বিভিন্ন মন্দিরে সে গেছে, তার বিভিন্ন ধরনের অনুভূতি হয়েছে যে সব জায়গায় শুধু ব্যবসা, মানে ব্যবসাটাই হচ্ছে আসল, ধর্মের তো কোনো মানে ইয়ে নাই, ওদের হচ্ছে ব্যবসাটাই আসল, যার জন্য উনি খুবই বিরক্ত। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমার বাচ্চাদেরকে আমি ওইভাবে কোনো ধর্ম পালন করাই না, এমন মানে এমনিতে ধর্ম বইতে যা আছে ওগুলো পড়াই, কিন্তু তাদের কোনো ওইগুলো মানে ওইভাবে আমি পালন করাই না। জানি না ভবিষ্যতে তারাও হয়তো বিপদে পড়বে, কারণ ওইভাবে তো প্রেশারাইজ করবে যে তোমরা এটা কেন করো না, ওটা কেন করো না, সমাজটাই তো এইভাবে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে পদ্মবাবু, আপনি কিন্তু একটা কাজ করতেই পারেন, যে আপনি নিজের জীবনটা দিয়েই আপনি একটা জিনিস শিখতে পারেন, যে কি ধরনের রিয়াকশন করলে এদের সাথে, কিভাবে ইন্টারাক্ট করলে হুম হুম কি ধরনের কনসিকোয়েন্স হয়, বা হুম হুম সিচুয়েশনটা কোন দিকে যায়, বা কিভাবে করলে হ্যাঁ একটুই হ্যাঁ কন্ট্রোল করা যায়, তাহলে হয়তো কি আপনি কিছু ইনপুট ওদের জন্য হ্যাঁ দিতে পারতেন, ওদের জন্য কিছু হ্যাঁ এক্সাম্পল রেখে যেতে পারতেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমি আমি ওদেরকে বুঝাই, ওদেরকেও তো বন্ধু বান্ধবরা বলে, তারপরে আমি ওদেরকে বুঝাই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নাই, কেউ কিছু বললে কোনো উত্তরও দেওয়ার দরকার নাই, জাস্ট শুনবা চলে আসবা। এখনো তোমরা ছোট, বড় হলে তোমরা যেটা ভালো মন্দ হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর আপনাদের লাইভ আমি প্রায় 3 বছর হলো আপনার লাইভ আমি শুনি, খুব ভালো লাগে, প্রত্যেকটা লাইভই শুনি, দেখা গেল যে রান্না করতে করতে এয়ারফোন লাগাই শুনি সব লাইভ, খুব ভালো লাগে। আর জয়েন করা হয়নি এ পর্যন্ত, এই আজকে জয়েন করলাম, খুবই মানে ভালো জয়েন করেও করেছেন, খুব ভালো জয়েন করে। লাগছে। আর হ্যাঁ, আমারও ভালো কি লাগছে। বলবো যে এই এত মৌলবাদীদের ভিড়ে যারা 2-4 জন মুক্ত মনা আছে, তারা তো শান্তিতে শ্বাস নেওয়ার কায়দা নাই, কোনো কারোর সঙ্গে ফ্রি ভাবে তো কথা বলা তো প্রশ্নই আসে না, আর মানে এইভাবে খুব চেপে থাকতে হয়। আর এই যে হাস্যকর সব জিনিস দেখি, ও আরেকটা ঘটনা শেয়ার করতে চাই, সেটা হলো এক মন্দিরে গেছি একদিন বিকেলে আমার হাজবেন্ডের সঙ্গে, জাস্ট এমনি বেড়ানোর তো জায়গা তেমন একটা নাই, গেছি। গেলে ওই যে আমাদের হিন্দুদের পূজার সময় চরণামৃত করে, মানে দুধ দিয়ে তারপরে মধু টধু এগুলো দিয়ে ঠাকুরের চরণামৃত তৈরি করে। তো আমরা যখন গেছি তখন সকালে পূজা হয়েছে, বিকেলে ওই চরণামৃতটা তো দুধ কেটে ওটা হচ্ছে থানা থানা হয়ে গেছে, ওকে, তা ওই ইস্কনের মন্দির এটা, তা দিছে চরণামৃত হাতে, যথারীতি টাকা দিতে হয়েছে, ওখানে থালা থাকে। পরে আমি বলতেছি এই এটা তো দুধ তো নষ্ট হয়ে গেছে, এই চরণামৃত তো এটা খাওয়া ঠিক হবে না। তখন যে ওই সাধু বসেছিল না, সে মানে খুব রেগে গেছে, বলতেছে এই ধরনের কথা বলতেছেন কেন, এটা ঠাকুরের নামে খাইলে কিছু হবে না,
এটা বলতেছে। পরে আমি বলতেছি কি যে না, এই ঠাকুরের নামে না। পরে আমি আমার বাচ্চাদের বলছি না, এটা খাওয়ার দরকার নাই, ফেলে দাও। পরে উনি মানে খুব অগ্নি দৃষ্টিতে তাকাচ্ছে আমার দিকে, যে এইভাবে বললো বললাম আর কি, আমি চোখে দেখতে পাচ্ছি যে জিনিসটা নষ্ট হয়ে গেছে। তারপরে উনি জোর করতেছে এটা খাওয়ার জন্য। আচ্ছা একটা জিনিস আমার বুঝান, চরণামৃত মানে কি? চরণ অমৃত এরকম, চরণে যে অমৃত দেওয়া হয় হ্যাঁ ওই হ্যাঁ জিনিস মানে হ্যাঁ হ্যাঁ ওটা ঠাকুরের পা ধুয়ে ওটা মানে রাখে ওই ইয়াথু? মূর্তির আর কি, মূর্তির পা ধুয়ে আচ্ছা ওটা রাখে এবং ওইটা দেয় আপনার চামচে করে দেয়, একটু একটু করে সবাইকে খাও এবং মাথায় ঠেকাও। আচ্ছা আচ্ছা, বুঝতে কিন্তু পারছেন, সেটা এখন যদি এরকম এরকম সেটা যদি আনহাইজেনিক হয় এবং আনহাইজেনিক তো বটে, আনহাইজেনিক তো বটে। আর তারপরে আবার আরেকটা জিনিস, আমার বাচ্চারা এমন হয়ে গেছে মন্দিরে গেলে ওই যে ফল টল মানে কাটে, আমরা তো এখন মন্দিরে তো যেতেই হয়, মানে সমাজের ইসে যে আসেন বৌদি আসেন ডাকে, তো এখানে মন্দির থেকে ডাকে, তো গেলে ওই যে ফল গুলো কাটে, কেটে এরকম হাত দিয়ে মাখায়ে দেয়, আমার বাচ্চারা আবার সেটা খেতে চায় না, হাত দিয়ে এরকম ছাঁচে ওটা তারা খেতে চায় না। এটা কে খেতে চাবে ভাই? খেতে চাবে কে? কাম অন, এইগুলোই এগুলোই চলে, হ্যাঁ এগুলোই চলে, সব আনহাইজেনিক ব্যাপার এগুলোই চলে। আর পুরোহিতরা তো ওইগুলোই করে, আর ওটাই তো তাদের ব্যবসা। মন্দির এক একটা বাড়িতে দেখা যায় কালী পেয়েছে, হ্যাঁ স্বপ্নে কালী পেয়েছে, কালী মন্দির তুলে নিছে তারা। আগে হয়তো তারা খুবই গরিব ছিল, কিন্তু ওই কালী ব্যবসা দিয়ে তারা দেখা যাচ্ছে অনেক বড় লোক হয়ে গেছে। ওই ওই একটাই তার ব্যবসা, মানে এটা হচ্ছে একটা পয়সা কামাই করার একটা মেশিন ধর্ম জিনিস। হ্যাঁ অফকোর্স বাহ, পয়সা কামাই করারই তো। তারপরে আরো মানে বিভিন্ন মজার কথা, আসলে এগুলো শেয়ার করা আপনারা সবই জানেন, তারপরে এগুলো জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা। অবশ্যই এক অবশ্যই, মন্দিরে, অভিজ্ঞতাগুলো এক মন্দিরে মানুষ গেছি, শুনুক। এক ওই রকম স্বপ্নে পাওয়া কালী মন্দিরে গেছি, তো আমার দুটি কন্যা সন্তান, পুরোহিত আমাকে বলতেছে যে তোমাকে আমি মানে এমন ইয়ে দেব, তোমার এরপরে পুত্র সন্তান হবে। তা আমি বলতেছি কি যে আমি তো আর বাচ্চা নেবো না, পক্ষপাতিও না। তারপরে আমরা ওই বাড়িতে গেছি, সময় কাটালাম, পরে দেখতে পারলাম যে ওনার তিনটে ছেলে এবং তাদের পাঁচটা কন্যা সন্তান। তারপরে আমার হাজবেন্ড বলতেছে যে তার পুত্রবধূদের কেন সে পুত্র হওয়ার দাওয়াই দেয় না, তোমাকে যে দিতে চাইলো তার নিজের পুত্রদের কেন সে পুত্র বানাতে পারতেছে না। ওয়েট এ মিনিট, ওর নিজের তার মানে পুত্রের পুত্র মানে নাতি নাই? নাতি নাই, তার নিজের তিনটে ছেলে এবং ছেলেদের পাঁচটা মেয়ে, আর সে বাহ আমাকে পুত্র বাহ হওয়ার, গুরু, পুত্র হওয়ার সলিউশন দিচ্ছে সে আমাকে, বাহ গুরু, চিন্তা চা করছেন। গে গুরু, বাহ চা গে গুরু, চা গে গুরু, মানে তার নিজের ঘরেই রাখ। তো আপনি এটা নিজের বলছেন ঘরেই ধরুন, পুত্র সন্তান নাই, না নিজের ঘরেই পুত্র সন্তান নাই, সে আমাকে দিচ্ছে পুত্র সন্তান। আমি বলছি যে আমি তো পুত্র সন্তানের জন্য এত মানে হেদিয়ে মরে যাচ্ছি না, যে আমার পুত্র হতে হবে। আর আমার হাজবেন্ডও, আমার হাজবেন্ডকে বলে, অনেকে বলে যে তোমার দুটি কন্যা সন্তান, তুমি কেন আরো বাচ্চা নিচ্ছ না, তোমার বংশ থাকবে না। আমার হাজবেন্ড বলে যে কত মোগল বংশ, পাল বংশ, সেন বংশ সব ধ্বংস হয়ে গেল, আর আমার বংশ থাকলো কি না থাকলো তাতে কি আসে যায়, আমি কোন হরিদাস পাল যে আমার বংশ থাকতেই হবে। এই জন্য মানে হাজবেন্ডের পুরো সাপোর্ট আছে, আর আমরা মানে আলাদা থাকি, বাসা বাসা থাক বাসা থাকি, বাড়িতে থাকি না, এই জন্য আমরা স্বাধীনভাবে থাকতে পারি, কিন্তু বাড়িতে গেলে আবার মানে ধর্মকর্ম ওগুলো করতেই হয় মানে বাধ্য। আচ্ছা মানে বুঝতে পারছি। আসলে তো মানে পুরোটাই ধর্মটা তো পুরোটাই ব্যবসা, মানুষের মানে ভয়টাকে পুঁজি করে আর মানুষকে ভয় দেখিয়ে এইভাবে তো চলে আসতেছে। আর অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা হচ্ছে মানে পুরোহিতরা সব সময় দেখা হলেই মানে একটা না একটা আপনাকে ভয় দেখিয়ে দিবে, যে আপনি এই হতে পারে ওই হতে পারে, এই এই পূজা করো, তারপরে ধরেন একটা ফ্ল্যাট কেনা হলো, গৃহপ্রবেশের জন্য আপনাকে এইগুলো পূজা করতে হবে, এত খরচ হবে, এই করতে হবে, মানে ওরা সব সময় বিধি বিধান দিতেই থাকে। পুরাই একদম পুরাই, ইস মানে সবকিছু, এবং সেগুলো সেই এই কোনো বিধান দেখবেন না যে এরা টাকা ছাড়া করায়, না 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 কোনো বিধান প্রশ্নই আসে না, কি বলেন টাকা ছাড়া, টাকা ছাড়া তো কোনো, আরো আমরা শোনেন এমন প্রমাণ পেয়েছি, মানে আমার শ্বশুর মারা গেলে শ্রাদ্ধ করছে, তো ওখানে একজন ব্রাহ্মণ সে আরো 21 জন ব্রাহ্মণকে আনছে, মানে যে ব্রাহ্মণকে খাওয়াতে হয় না, খাওয়াতে হয় এবং দক্ষিণা দিতে হয়, মানে খাবে আবার টাকা দিতে হবে, দক্ষিণা দিতে হয়। তো যে ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণদের ডেকে আনছে সে আমাদের কাছ থেকে টাকা নিছে, কিন্তু ওই ব্রাহ্মণদের পরিশোধ করে নাই, মানে দেয় নাই, পরবর্তীতে আমরা জানতে পারছি। চিন্তা করছেন। মানে টাকা ছাড়া কোনো ধর্মের না ধার্মিকরাই এই কাজটা না করে? না 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 টাকা ছাড়া কোনো গল্পই নাই, টাকা ছাড়া কোনো গল্প নাই। ওই যে পিকে ছবিতে বলছে না যে বড় লোকদের আগে লাইন মিলে যায় আর গরিবদের হচ্ছে বড় লম্বা লাইনে দাঁড়াতে হয়। লম্বা লাইনে দাঁড়াতে হয়, আসলেই কথা সত্য, গরিবদেরকে হ্যাঁ লম্বা যারা লাইনে বড় লোক তারা দাঁড়াতে টাকা দিয়ে মনে করেন অনেক বিধান খণ্ডাই ফেলতে পারে, যে ধরেন একজন মারা গেল, আমাদের তো আবার পঞ্জিকা দেখতে হয় যে মারা গেল এই সময়ে তার কি হলো, দোষ পায় এক পাদ, তারপরে দুই পাদ, ত্রিপাদ, এরকম দোষ হয়, হ্যাঁ মানে বিভিন্ন তিথি নক্ষত্রে মারা গেলে তো দোষ হয়। ধরেন কেউ মারা গেল সে ত্রিপাদ দোষ পেয়ে মারা গেল, তখন আবার ওই দোষ খণ্ডানোর জন্য পূজা করতে হয়। ধরেন আপনি যদি একদম ছোট করে পূজা করতে যান তাতেও 15-20 হাজার টাকা খরচ হবে, তা দোষটা কি কাটলো কি না সেটা তো আর কোনো প্রমাণ নাই, ওই পুরোহিত পূজা করে দিল আপনার ওই মৃত ব্যক্তির দোষ কেটে গেল।
কি একটা অবস্থা, মৃত ব্যক্তির দোষ কাটাবে, মানে যে মরে হ্যাঁ গেছে মরার যে পরেও মরে গেছে, মাপ নাই, না তাহলে তো ধরেন ধরেন আগে সে খারাপ। অমাবস্যা, মানে ধরেন অমাবস্যাতে মারা গেছে, রাত 2টা বা 2:30টার সময় মারা গেছে, পঞ্জিকাতে লেখা আছে যে এই টাইমে মারা গেলে সে দোষ প্রাপ্ত হয়েছে। এখন সেই দোষের জন্য সে স্বর্গে যেতে পারবে না, তো কি করতে হবে? এখন পুরোহিত ডেকে বিভিন্ন মানে উপাচারে পূজা করতে হবে, দোষ কাটানোর পূজা। আমার ঠাকুমা যখন মারা গেছিল তখন দোষ পেয়ে মারা গেছিল, তখন আবার শ্রাদ্ধ করার পরে আবার আরেকটা পূজা করতে হয়েছিল দোষ কাটানোর জন্য। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, মানে সব কিছুতেই এই টাকার খেলা, টাকাটাই হচ্ছে মেইন, টাকার যে কোনো খেলা মানে যে তাদের কোনো এগুলো তাদের চিন্তা বিধান মানে কি, দেখায়। তাদের বিধান মানে কি, তারা ফর্দ দিবে যে এই পূজা করতে এই এই জিনিসগুলো লাগবে এবং সেই জিনিসগুলো তারাই নিয়ে যাবে। হ্যাঁ, এবং তাদেরকে উপরন্তু দক্ষিণা দিতে হবে, দক্ষিণা দিতে হবে, ফল পাকড়া কাপড়, তারপরে যা যা আর কিছু হবে ওগুলো তো দিতেই হবে, সেগুলোও তারা নিয়ে যাবে, পূজা পূজা করে ওগুলো নিয়ে যাবে তারা। আর বিধান মানে ওই টাকা, টাকা দিয়ে দোষ খণ্ডাতে হবে, একদম টাকা দিয়েই সবকিছু একদম, করতে হবে। তার মানে যদি মানে কেউ এরকম বিধান আবিষ্কার করে, হ্যাঁ সেক্ষেত্রে কি হবে, ধরেন কেউ বললো যে আপনি অমুক কাজটা করে ফেলছেন অমুক ভাবে তমুক ভাবে, হুম ও আচ্ছা তাহলে তো এখন তো পয়সা দিয়ে এটা করতে হবে, তাহলে হুম তো হুম আর কিছু হুম ধরতে পারবে না, তাই না? না না না, এই যে এখন শোনেন, আমরা যেখানে থাকি এখানে আমাদের উপরে এক ভাবি থাকে, তার কিছুদিন আগে ওনার বাবা মারা গেছে। গেলে ওনাদের ভিতরে তো যে মিলাদ করায় না, আমাদের যখন শ্রাদ্ধ করে মুসলমানদের তো মিলাদ করায়, তো কিছুদিন দেখি খুব হুজুরদের আনাগোনা ভাবির বাসায়। আমি বলতেছি কি ব্যাপার, ওনরা আসে কেন? তো বলছে, ওনরা বলতেছে যে মিলাদ করানো হারাম, এই টাকা আমাদের হচ্ছে এতিমখানা মাদ্রাসায় দান করে দেন। তা আমাদের ইদানিং আমাদের পুরোহিতরাও এরকম হয়ে গেছে যে শ্রাদ্ধ এইভাবে করতে হবে না, মন্দিরে টাকা দান করে দেন বা এইভাবে টাকা, মানে সমস্ত কিছু আপনার হয়ে যাবে, শুধু টাকা ধরে দিলেই হয়ে যাবে, যে এই বাবদ এত টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। বাবা কে বাঁধে, মানে এই জিনিসটা কিছুদিন আগে আমাদের আমি শুনেছিলাম আর কি একটা জায়গা থেকে, যে ওয়াজেও এই জিনিসটা পাবেন আপনারা, ওয়াজে বলেছিল হ্যাঁ সেটা হচ্ছে হ্যাঁ 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 যে মারা গেছে কেউ একজন, হ্যাঁ তার হিসাব হুম হুম কত বছর আগে নামাজ পড়ছিল সেটা হিসাব করে তার কাছ থেকে ওই অনুপাতে টাকা নিয়ে নিচ্ছে, যে এত ওয়াক্ত নামাজের জন্য, এত দিনের এত নামাজের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ এত টাকা দিয়ে দিলেই বাকিটা তার হয়ে আরেকজন করে দিবে। সো সেম জিনিস আমি দেখতে পাচ্ছি, মানে প্রত্যেকটা ধর্মের মধ্যে একই অবস্থা, খ্রিস্টানদের মধ্যে একই একেবারে অবস্থা, বুদ্ধিস্টদের মধ্যে একই একেবারে অবস্থা, এক যে এই হুম ভান্তেরে এনে দাওয়াত করে এনে ভাইরে যে খাবারটা দিতে, সিনা আলী ভাই এই জিনিসগুলো খুবই সুন্দরভাবে বলছিল আমাদেরকে, সিনা আলী ভাই হ্যাঁ অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ, সো উনি বলছিলেন যে রান্না করে সবচেয়ে বেস্ট খাবারটাই আর কি রান্না করে, একদম পুরা মানে একদম সুস্বাদু খাবার রান্না করে, মাংস টাংস ভাই কোনো কোনো কিছুর কমতি নেই, সব থাকবে সেখানে, হ্যাঁ হ্যাঁ এবং এবং সেই খাবারটা সর্বপ্রথম ভান্তে খাবে, ভান্তে খাওয়ার আগে কেউ কিন্তু খাবে না ওইটা, ভান্তে সবার আগে খাবে, একদম গরমাগরম আমাদেরও খাবে তো আর কি। তাই, আমাদেরও তো আচ্ছা পুরোহিতরা আগে খাবে। আমাদের তো যখন পুরোহিতরা আসে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানাদি হয়, তারা তো আমাদের হাতের রান্না খায় না, তারা তাদের বউরা আগে চলে আসে, পুরোহিতদের বউরা আগে চলে আসে, আমরা তাদের কাঁচা মাছ মাংস মশলাপাতি সব আলাদা দিয়ে দিই, তারপরে তারা আলাদা রান্না করে এবং শুধু তারাই খায়, যদি কিছু বেঁচে যায় তাহলে আমাদের দেয়, না হলে পরে তারাই সব খেয়ে যায়। আহারে, তার মানে এদের বউদেরও শান্তি নাই, আহারে না না, বেচারিদের এসে বউদের রান্না শান্তি করতে নাই, হয়, বউদের শান্তি নাই, বউরা আগে অনুষ্ঠান বাড়িতে বউদের আগে চলে আসতে হয়, এসে বউরা রান্না করে, পরে স্বামীরা এসে খেয়ে যায়। বাহ কে বাত হে, সাগে গুরু ছাগে গুরু, অস্থির, মানে বউকে ঘরে রেখে যাইতে হইলো না, বউ না যে না না বউ কি করতেছে সেটাও জেনে ফেলো, মানে মানে বউরে যদি ঘরে রেখা যায়, বউ যদি অন্য কিছু কোথাও কি করে আমি তো বুঝি না, বাহ কে বাত হে, কে বাত হে, অস্থির। এরকমই হয়, আমাদের ঠাকুর মশাইয়ের বউ আগে চলে আসে, এসে সে রান্না বান্না করে, পরে অন্যান্য ঠাকুর মশাইরা এসে তারা খাওয়া দাওয়া করে। আবার আরেকটা ইয়ে আছে, যেমন ধরেন এখন তো লোকজনের সমস্যা, যে কোনো একটা পূজা আয়োজন করতে লোকবল লাগে, কিন্তু এখন আমরা তো ধরেন কেউ বাড়িতে থাকি না, লোকবল কিভাবে হবে? তো হয় কি, ঠাকুর বাড়িতে ওই হাঁড়ি কিনে দিয়ে টাকা ধরে দিলে ওই পূজা আমাদের নামে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে সব ক্ষেত্রে টাকা ধরাই দিলেই পূজার কাজ হ্যাঁ হয়ে হ্যাঁ যায়, দোষ টাকা ধরে দেবে, দোষ এই ধরা জন্য দেয়, এই ঝামেলা জন্য কাটা মানে হয়ে যায়। ধর্মের প্রতি, ধর্মের প্রতি এখন এতটাই বিতৃষ্ণা আসছে, আগে জানেন না যখন মানে আমি ছোটবেলা থেকে যখন একটু মানে ধার্মিক যখন ছিলাম, একটা বিপদে পড়লেই ঠাকুর রক্ষা করো, ভগবান রক্ষা করো, এরকম মানে বলতে থাকতাম, কিন্তু এখন কোনো বিপদে পড়লেও আমার মানে মুখে নাম আসে না কখনো। হ্যাঁ, কারণ ঠাকুরের ডাকলেই তো ভাই পয়সা লাগবে, আর সত্যি কথা কি, ঠাকুরকে ডেকে কখনোই কোনো বিপদ থেকে উদ্ধার পাইনি, যত অ্যাবসলিউটলি। মানে যত যত বিপদ হয়েছে, আমার নিজের একটা মানে মানে আমার বোনের একটা বাচ্চা অসুস্থ ছিল, তা আমরা তখন খুব ঠাকুরকে ডাকছিলাম যে বাচ্চাটা সুস্থ হয়ে যাক, কিন্তু বাচ্চাটা বাঁচে নাই, আলটিমেটলি মারা গেছে। আর বিভিন্ন সময় দেখছি যে যতই ডাকছি কিন্তু কখনোই সেইভাবে পাইনি যে ঠাকুর উদ্ধার করছে, এরকম হয় নাই কখনো। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আপনার মানে প্রার্থনা দিয়ে যদি কাজ হইতো তাহলে আসলে পৃথিবীতে হ্যাঁ কোনো হাসপাতাল থাকতো না, পৃথিবীতে কোনো না না পুলিশ স্টেশন থাকতো না, পৃথিবীতে না কোনো না থাকতো না রিপেয়ারিং সার্ভিস থাকতো না, সব প্রার্থনা দিয়ে কাজ ছেড়ে দিত ওটাই। অবশ্যই। আর আরেকটা জিনিস, আমাদের হিন্দুদের ভিতরে গুরু মন্ত্র নিতে হয়, গুরু হুম মন্ত্র হুম না নিলে হাতের জল শুদ্ধ হয় না। তা আমি আর আমার হাজবেন্ড তো এখনো মন্ত্র টন্ত্র নেই নেই, পরে আমাদেরকে বলে মানে আত্মীয় স্বজনরা বলে তোমরা এখনো মন্ত্র নাও না, এটা তো ঠিক না। তা আমি আবার বলি কি যে মনের মতো গুরু পাচ্ছি না, যে মনের মতো গুরু পাইলে তখন দিব। অস্থির অস্থির, আই উইশ আমি এই পয়সাটা নিয়ে নিয়ে নিতে পারতাম, গুরু হয়ে গুরু মন্ত্র দিতাম, নাকি গুরুতন্ত্র,
গুরু গুরু মন্ত্র মন্ত্র গুরু মন্ত্র দুইটা আবড়াকাড়া বলে মন্ত্র দিয়ে, বা পয়সা, মানে ফ্রি ফ্রি পয়সা মানে এই জাস্ট। গুরুর, শোনেন, গুরুর প্রতি যে এই যে অভক্তি, এটাও এটারও একটা কারণ আছে। আমার বাবার গুরুদেব আছেন, উনি হচ্ছেন ইন্ডিয়াতে থাকেন, তা প্রতি বছর উনি উনি ইন্ডিয়াতে একটা কলেজের প্রফেসর সম্ভবত, তো উনি প্রতি বছর ডিসেম্বর মাসে আসেন বাংলাদেশে। এখানে ওনার অনেক শিষ্য আছে, প্রত্যেক শিষ্য বাড়ি ঘোরেন, খান দান, টাকা পয়সা নিয়ে, মনে করেন 2-3 লাখ টাকা নিয়ে উনি চলে যান। তা ওই গুরুদেব আসলে আমার বাবা মানে পাগলের মতো হয়ে যায়, তাকে কিভাবে যত্ন করবে, কি করবে কি না করবে, মানে এত বিরক্ত লাগে, যে ভীষণ বিরক্ত লাগে যে লোকটার কাজটা কি, প্রতি বছর ডিসেম্বর মাসে সে ভ্যাকেশনে আসতেছে এখানে, এসে ভালো মন্দ খেয়ে বেড়াচ্ছে, আর যখন গুরুদেব আসে আমাদের বাড়িতে তখন একা আসে না, সঙ্গে মানে 20-22-25 জন মানুষ সঙ্গে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, সঙ্গী সাথী পশু পাখি সব সবই খায়? হ্যাঁ হ্যাঁ, ওনার ওই যে যত শিষ্যরা আছে আমার বাবার, গুরু ভাইরা সব আসে, এসে মানে একটা মেলার মতো লাগাই দেয়। আর তো খরচের তো কোনো শেষ নাই, তাদের খাওয়াতে হবে, আবার গুরুদেবকে কাপড় চাপড় দিতে হবে, প্রণামী দিতে হবে, এই করে দেখা গেল যে 30-40 হাজার টাকা খরচ হয়ে গেছে। কি একটা অবস্থা, কি একটা অবস্থা, এগুলোই হচ্ছে ব্যবসা, বুঝছেন? এগুলোই হচ্ছে। বুঝতে পারছি পদ্ম আপু, আপনার কাছ থেকে এই ব্যবসাগুলোর কাহিনীগুলো শুনলাম, শুনে মজাই লাগছিল। শ্রোতারাও অনেকেই দেখতেছে, মানে শুনতেছে, তারাও শুনে অনেকেই এরকম অভিজ্ঞতাগুলো বর্ণনা করতেছে যে ওদের ওই একই অবস্থা, পয়সা ছাড়া কাজ হয় না, হ্যাঁ ডলারে আরো বেশি কাজ হয়, হ্যাঁ হ্যাঁ, ডলারে আরো পয়সা বেশি ছাড়া কাজ কাজ না। হয়। আবার আবার আমার বাবার যে গুরুদেব, উনি আবার ইন্ডিয়াতে, ওনার বাড়ি আছে 3 তলা, তো এখান থেকে যদি কেউ ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে যায়, ওনার বাড়িতে থাকতে দেয়, অবশ্যই টাকা পেমেন্ট তো করে, মানে প্রয়োজনের অতিরিক্ত ওই গুরুদেবকে দিয়ে আসে, ওটাও কিন্তু ওনার একটা ব্যবসা। দেখ, ধরেন কেউ কলকাতায় গেল ট্রিটমেন্টের জন্য, কোথায় থাকবো, আমাদের থাকার জায়গা সমস্যা নেই, গুরুদেবের বাসা আছে, ওখানে থাকবো, আচ্ছা আচ্ছা, বুঝতে বাহ পারছেন? কেয়া ওটা বাহ, উনি একটা, ওটা একটা উনি হোটেলের মতো বানিয়ে রাখছে, ওখানে সবাই যাবে, থাকবে, খাবে, টাকা পয়সা কামাই ওখান থেকেও। ফ্রি ফ্রিতে দিবে না, সে তো গুরু। সে তো গুরু, সে ফিরে দিতে চাইলেও কি তার শিষ্যরা নিবে নাকি? ও শিষ্যরা তো কি যে যে করে টাকা কাটেছি, দিবে। ও কাটেছি রে ভাই, এমনি কি আর ধর্ম ব্যবসা এত টিকে আছে? অস্থির অস্থির। আচ্ছা অস্থির। আবার আমাদের বাড়িতে তো সেই গুরুদেবের আর গুরুদেবের বউয়ের ছবি পূজা করা হয়, তার মানে একদম সুন্দর করে পূজা করা হয়। আর তারপরে আমার, ও আরেকটা এখানে কথা আছে, আমার আমার ভাইয়ের জন্মের আগে ওই গুরুদেব আসছিলেন এবং গুরুদেবের মা আসছিলেন, তখন আমার মা প্রেগনেন্টও ছিল না, মানে তখন আমার ভাই পেটেও আসে নাই, তখন ওই গুরুদেবের মা বলছিল তুই এরপরে বাচ্চা নিবি, তোর একটা ছেলে সন্তান হবে, আশীর্বাদ করে গেছে। পরে আমার মা তো বাচ্চা নিচ্ছে, ছেলে হয়েছে। এখন আমার বাবা মায়ের ধারণা যে ও গুরুদেবের আশীর্বাদে হয়েছে আমার ভাই। অফ কি অবস্থা! আবার আমার ভাই আবার পড়াশোনায় খুব ভালো, সে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এবং খুবই ভালো ছাত্র, ওটাও গুরুদেবের কৃপা। আচ্ছা, তাহলে তো একটা কাজ করা যায় যে যারা পুত্র সন্তান লাভের জন্য বসে আছে, তাহলে তো তাদের সবার সবাইকে তার সাথে যোগাযোগ করতে হয়। যদি একজনেরও একজনেরও যদি এটা মিস হয়, তাহলে সে সবার টাকা ফেরত দিবে। ওটা তো তারা কি না হলে বলবে কি যে, মানে তখন তারা অন্য এক্সকিউজ দিবে যে তোমার ভাগ্যে নাই, হ্যান ত্যান এগুলো বলবে। ভাগ্যে নেই তো তাহলে তুমি টাকা আমাকে নিতেছো কেন? তুমি আগে ওইটাই তো, থেকে বলে ও দিতে তোমার ভাগ্যে নাই, ভাগ্যটা চেক করে তুমি তাহলে কেন টাকা নিতে এদের তো পারবে। কেন, আপনি এটা বলতেছেন কেন, পোল্ট্রি খাইতে এদের সময় লাগে, এই যে বললো যে এক হুজুর যে বললো 15 রোজার সময় পৃথিবী ধ্বংস হবে, পরে তো সে পোল্ট্রি মেরে বললো যে না আমি তো এইভাবে বলিই নাই, তাদের তো পোল্ট্রি দিতে এক মুহূর্ত সময় লাগে না। আচ্ছা সেটা কথা, বুঝতে পারছি। আবার আমাকে আমাকে যারা মানে আমাকে তো ওই যে অনেকে বাচ্চা নেওয়ার জন্য প্রেশার দেয়, 2 কন্যা সন্তান, তখন আমি বলি যে কেউ যদি আমাকে স্ট্যাম্পে মানে লিখেও দেয় যে এরপরে তোমার পুত্র সন্তান হবে, আমি তো তাও বাচ্চা নেবো না, কারণ আমি আমার 2টা বাচ্চাকে আমি ভালো মতো মানুষ করতে চাই। আর তারপরেও মানে বাড়িতে গেলে আহারে তোর একটা ছেলে হলো না, মানে এমন করে মনে হয় যেন ওদের দুঃখে ওরা শেষ হয়ে যাচ্ছে। আমি মানে কি বলবো, এগুলোও তো একটা ধর্মীয় বিষয় আছে, যে পুত্র সন্তান মরলে পরে মুখে আগুন কে দিবে, এগুলো কথা বলে বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে আর কি। হুম হুম বুঝতে পারছি। তা আমি বলছি কি যে আমি তো চেষ্টায় আছি যে মারা গেলে মরণোত্তর দেহ দান করে দিব, আমার হাজবেন্ডকেও বলছি যে দেখি মানে যদি কোনো সুযোগ থাকে আমার, আমি দেহ দান করে দিব, আমার মুখে আগুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুবই ভালো উদ্যোগ, লে এবার কেমনে টাকা কামাই করবি কর, আর মানুষের তাছাড়া ও উপকার হোক। তারপরে তারপরে বলতেছি মানে আমার আমার শ্বশুর মারা গেছেন, তো ওনার নামে মঠ তৈরি করা হয়েছে আমাদের গ্রামের বাড়িতে, তার ছেলেরা হুম হুম করছে মঠ তৈরি করছে। তা এবার গেলে পরে আমাকে বলতেছে পাড়া প্রতিবেশীরা যে তুমি তো বাচ্চা নিলা না, আরেকটা ছেলে হলো না তোমার, তাই বলছি কি ছেলে হলে কি লাভ হবে, মরে গেলে একটা মঠ হবে, আমার মঠ হবে না, এই তো আমার লসের মধ্যে এটাই হবে, আর কি হবে। এই যে ছেলে হওয়ার এই জিনিসটা যে এত মানে বিশ্রী লাগে, যেটা জিনিসটা এটাও শুনলে তো ধর্মী ফ্যামিলি নাই। ধর্মীয় কারণেই, এটাও তো ধর্মীয় কারণেই, এই যে মানে হিন্দুদের তো মেয়েরা সম্পত্তি পায় না, হিন্দু ধর্মের যে হুম মানে হুম এখনো যে হিন্দু ল আছে বাংলাদেশে, মেয়েরা তো সম্পত্তি পায় না, খুব ঝামেলা হয়। হুম 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 এটা ঠিক বলেছেন, মানে একটা মানুষ সে নিজেই সম্পত্তি, সেই কারণে সে আবার কিসের হ্যাঁ সম্পত্তি হ্যাঁ, অধিকারী হবে? কিসের সম্পত্তি, বিয়ে হয়ে গেলে তো চারে না পয়সা পাবে না, ওই বিয়ের সময় যা দিয়ে দিবে ওটাই, তারপরে তো আর কিচ্ছু পাবে না। ভাই থাকলে তো প্রশ্নই আসে না, ভাই না থাকলে তখন বাবা মা যদি আগে লিখে দিয়ে যায় তাহলে পাবে, না হলে তো তাও পায় না। তাও পাবে আচ্ছা কিভাবে, ওই যে ভালো, ওই মেয়ের যদি পুত্র সন্তান হয় তাহলে পাবে, কন্যা সন্তান হলে আর পাবে না। মানে ধরেন আমার 2টা মেয়ে বাচ্চা, আমাদের আমরা মারা যাওয়ার পরে আমাদের যে কোনো মেয়ের যদি ছেলে সন্তান হয় তাহলে তারা দাদু সম্পত্তি পাবে, নয়তো পাবে না। কি সিস্টেম ধর্মগুলাতে, হ্যাঁ তাই না? আর এই এই নিয়মটা তো চেঞ্জ করতে চাচ্ছে,
হিন্দুদের জন্য তো তাও পারতেছে না, মানে হুম যে মেয়েরা হুম সম্পত্তি পাবে এটা করতে চাচ্ছে বিভিন্ন সংগঠন, তো সেটার আবার বিরুদ্ধ মানে বিরোধিতা করছে আর কি, যে এটা গত কেন বছরেও মানে দেখেছি, করা হলে গত বছরেও হুম হুম হ্যাঁ হ্যাঁ তারা যুক্তি এটা দেখাচ্ছে ভাইদের হ্যাঁ সাথে বোনদের হুম সম্পর্ক নষ্ট করার বুদ্ধি, হিন্দুদের ধর্ম বুদ্ধি নষ্ট করার বুদ্ধি, তারপর ধর্ম, আবার হিন্দুদের বলতেছে যে সম্পত্তি হিন্দু মেয়েরা মুসলিমরা নাকি হ্যাঁ ভাগায় নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাগায় নিয়ে যাবে, ওটা ওটা আছে, এগুলো আছে বিভিন্ন অনেক কারণ দেখিয়ে তারা মানে হিন্দু মেয়েদের এইভাবে বঞ্চিত মানে করে রাখতেছে যুগের পর যুগ, করে যাচ্ছে। আই হোপ পদ্ম আপু আপনি যেভাবে এই যে আমাদের সাথে জিনিসগুলো শেয়ার করলেন, এরকম আরো অনেকেই আছেন, প্রায় প্রায় কিন্তু শেয়ার করেন, আপনারা যদি এরকম আমি তো আপনাদের অভিজ্ঞতা আসলে ভাই গুলা, অনেকদিন ধরেই শেয়ার করতে চাচ্ছিলাম, আসলে জয়েন আমি করতে দেখছি, মানে আমি সাহস দেখেছি হচ্ছিল না যে জয়েন না করবো কি জয়েন দেখেছি করবো আপনি, না। সমস্যা নেই, আপনি এরপর ট্রাই করার পরেও তো আপনার বেশ কিছু দিন লেগে গেল বোধহয়, আপনি হ্যাঁ বলছেন হ্যাঁ যে প্রায় লেগে গেল। কিছুদিন ধরে, না? আর সত্যি হুম কথা কি ভাইয়া, হিন্দু মুসলমান যে যে ধর্মই পালন করুক না কেন, যদি অন্যের জীবন ইন্টারফেয়ার না করে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু তারা তো এক্স্যাক্টলি নিজেরা ধর্ম পালন করে শান্তিতে থাকে না, তারা হচ্ছে অন্যের জীবন ইন্টারফেয়ার করে, এটাই হচ্ছে সবচেয়ে এক্স্যাক্টলি বড় সমস্যা। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই ও পদ্মপু। আরেকটা আরেকটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে হোম ডিস্ট্রিক্ট যেখানে, সেখানে বর্তমানে আরেকটা নতুন ফ্যাশন চালু হয়েছে, সেটা হলো যে হিন্দু বাড়িওয়ালারা হিন্দু ছাড়া বাসা ভাড়া দিবে না, মুসলমান বাড়িওয়ালারা মুসলমান ছাড়া বাসা ভাড়া দিবে না, মানে যারা এটা সবাই বাড়ির স্বাভাবিকভাবেই মালিক। নিচ্ছে, হ্যাঁ এবং এটা সবাই স্বাভাবিকভাবেই নিচ্ছে, চিন্তা করার অবস্থা। এটা 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 আগে ছিল না, ইদানিং বেশি হয়ে গেছে, মানে যারা মানে টুলেট লেখে এবং নিচে লিখে দেয় মুসলিম ফ্যামিলি আবশ্যক, হিন্দু ফ্যামিলি আবশ্যক, বুঝতে পারছে পরিস্থিতিটা কি? বলার নেই, মানে এই জিনিসটা খুবই 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 মানে স্বাভাবিকভাবেই নিয়ে নিচ্ছে, বাহ হ্যাঁ হ্যাঁ মানে সবকিছু স্বাভাবিক ভাবেই সবাই নিচ্ছে, মানে কোনো কিছু নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু জিনিসটা কি মানে কিভাবে ক্যান্সারে পরিণত হয়ে যাচ্ছে এটা তো কেউ মানে ওইভাবে আমলে নিচ্ছে না। আর আরেকটা জিনিস আমি দেখি যে আমার মেয়েদের স্কুলে যখন আমি যাই, তখন দল দল মনে করবেন যারা বোরখা পরে তাদের দল আলাদা, যারা হিন্দু মহিলারা বৌদিরা তাদের দল আলাদা। আমি তো গিয়ে মানে বসি না, ওই অনেক মায়েরা আছে না বসে থাকে বাচ্চা নিয়ে যে বসে থাকে, তা আমার বাসায় স্কুলের কাছে বলে আমি দিয়ে চলে আসি, সুতরাং আমার কোনো দলাদলির প্রয়োজন নেই, কিন্তু আমি দেখি যে আগে যেরকম একটা হিন্দু মুসলমান মিলেমিশে ইয়ে করতে, এখন দেখি যে না ওখানেও মানে পার্থক্য হয়ে যাচ্ছে, যারা বোরখা পরে আছে তারা আলাদা, আবার আবার যখন কারো উদ্দেশ্য করে কিছু বলবে তখন হিন্দুগুলা বলবে কি যে ওই বোরখালিটা, আবার ওরা বলবে ওই হিন্দুটা ওই হিন্দুটা, এরকম ভাবে মানে ওই বৌদিটা বলবে না বা ওই ভাবিটা এরকম ভাবে বলবে না। হ্যাঁ এটাও তো একটা খারাপ লাগে শুনলে। হ্যাঁ তা করে, হ্যাঁ তা করে, তা তা হ্যাঁ করে বলে, হ্যাঁ রাইট, তা শব্দটা ইউজ করে, এন্ড এটা এটা হ্যাঁ অবভিয়াসলি মানে ভালো অর্থে না, ভালো অর্থে হলে তা ভালো বলবে অর্থে না, হ্যাঁ ভালো অর্থে না, ওটা হেয় করার জন্য ওইভাবে বলে আর হেয় কি, করার জন্য, হ্যাঁ বুঝতে পারছি এই এটাও জিনিসটা। শুনতে খুবই মানে খারাপ লাগে, শ্রুতিকটু লাগে যে কেন একজন মানুষ সে তাকে বৌদি বলো বা ভাবি বলো বা আপা বলো বা দিদি বলো, না সেভাবে বলবে না, বলবে ওই হিন্দুটা ওই 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 বোরখালিটা এভাবে বলবে। এক্স্যাক্টলি, এবং এই যে এই আইডিয়াটা যে ভাই হেটেরোজিনিয়াস হওয়া যাবে না, হইতে হবে হচ্ছে কি, হুম হইতে হবে হচ্ছে হোমোজিনাস, এবং এই হোমোজিনিটি সোসাইটিতে থাকার, এই যে হোমোজিনিয়াস সোসাইটিতে থাকার যে ইচ্ছাটা, এই হোমোজিনিয়াসনেসটা, মেন কথা হচ্ছে হোমোজিনিটি বা বা হোমোজিনিয়াসনেসটা, এই যে এই আইডিয়াটা, এটা কিন্তু খুবই ফালতু একটা আইডিয়া, কারণ এটা কখনোই কখনোই এটা প্রিভেল করতে পারে না, কোথাও টিকে না থাকতে পারে না এটা কোথাও না, পারে না কারণ আপনি এভাবে। দেখেন আপনি নিজের মতো করে সবার মানে সবাই একই রকম হবে, এই যে এই চিন্তাটা, এটা আর কি, হুম এটা 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 টিকে থাকতে পারে না, ইটসেলফ এটা পারে না, কন্ট্রাডিক্ট, না কারণ কখনোই পারে না। এটা কখনোই পারে না কিন্তু। সো এইরকম চিন্তা না করে আমরা যদি একটা একটা হেটারোজিনাস সোসাইটি বানাইতাম, যেখানে হচ্ছে গিয়ে ডাইভার্স একটা কমিউনিটি থাকতো, যেখানে হ্যাঁ হ্যাঁ হচ্ছে, সেটাই। তাই না? এবং এই আবার আবার এই যে আবার বাচ্চাদেরও তো ব্রেন ওয়াশ করে বাচ্চাদের, আবার বাচ্চারাও বলে তো বলে আমার মেয়েদের বলে যে তোরা তো হিন্দু তোরা তো যাবি দোজখে, তোদের তো বেহেস্তে যাওয়ার কোনো মানে চান্স নাই, তোরা তো বেহেস্তে যেতেই পারবি না। এই যে এইভাবে যদি সবাই সবাইকে ভাবে এবং সেখান থেকে যদি ঘৃণা করে, সেখান থেকে যদি বৈষম্য করে, এটা কিন্তু খুব তাহলে ভালো এই যে একটা সোসাইটি ঘৃণার চাষাবাদ তৈরি করবে না। মানে হয়ে যাচ্ছে গোপনে গোপনে হয়ে যাচ্ছে, তারপরে তো এটা প্রকাশ্যে আসা শুরু করছে, এতদিন হয়ে গেছে গোপনে গোপনে, এখন তো এটা একদম সামনাসামনি। সামনাসামনি আসতেছে, এরা বলতেছে তোরা নরকে যাবি, ওরা বলতেছে তোরা দোজকে হুম যাবি, হুম হুম তো হ্যাঁ ওটা তো অ্যাকচুয়ালি কোথাও কাউকে নিয়ে যাচ্ছে না, যেটা করতেছে সেটা না হচ্ছে না না দুনিয়াটাকেই নরক এবং দোজক বানিয়ে দিচ্ছে, নরক এবং হ্যাঁ নরকেই পরিণত করে ফেলতেছে, নরকে এক্স্যাক্টলি তাই, পরিণত করে ফেলতেছে। এক্স্যাক্টলি তাই। আর সবচেয়ে খারাপ লাগে যে জিনিসগুলো যে একই জায়গায় থাকি মানে বাস করি, অথচ মানে এমন ভাবে দেখে এমন ভাবে তাকায় মনে হয় যেন অন্য মানে ভিন গ্রহ থেকে আমরা আসছি এরকম করে। হ্যাঁ কখনো মানে নিজেদের আমরা যে সবাই একই দেশের অধিবাসী একই সমাজের মানুষ একই স্কুলে আমাদের বাচ্চারা পড়ে, হ্যাঁ এটা তো তারা মানে ইয়ে করে না, তারা ধর্মটাকেই প্রাধান্য দেয় এবং যার কারণে এই যে মানে বিভাজনটা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এমনিতেই তো এই সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ মানুষের সাথে বন্ধুত্বই নষ্ট হয়ে গেছে, পরিবারের ভিতরেই কত দূরত্ব তৈরি হয়ে গেছে, সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ভিতরের যে মানে আত্মিক টান সে টানটা তো এখন আর আগের মতো নাই। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, এই জিনিসটা অভাব দেখা যাচ্ছে। তো পদ্ম আপু এই আপনার আর কি সাথে অনেকক্ষণ কথা হলো আছে। এবং খুবই ভালো লাগলো হ্যাঁ আপনার হ্যাঁ সাথে কথা ভাইয়া বলে, খুবই হ্যাঁ ভালো লাগছিল। অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, আর খুব ভালো লাগলো মানে এগুলো আমি অনেকদিন ধরে শেয়ার করবো ভাবছি, আরো অনেক পয়েন্ট হয়তো ছিল ভুলে গেছি, জি তবে আমরা আরেকদিন ভবিষ্যতে আবার শুনবো, অবশ্যই হ্যাঁ আমরা আবারও শুনবো অবশ্যই এই অবশ্যই পয়েন্টগুলো। অবশ্যই।
ঠিক আছে ভাই, অশেষ ধন্যবাদ, আচ্ছা জি, বিদায়। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, শুভরাত্রি আপনাকে, এবং আশা করি ভবিষ্যতে আবারও আপনার কথাগুলো শুনবো। খুবই চমৎকার, অনেকগুলো পয়েন্ট আপনি আমাদের সামনে বলছিলেন, খুবই ভালো লাগছিল, অনেক শ্রোতারা আর কি অনেক উপভোগ করছিলেন।